আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? বিকেলের জন্য চটজলদি করে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন হোটেল স্টাইলে মোগলাই পরোটা। খুবই সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করব, আর এই নাস্তাটা কিন্তু বাড়ির ছোটো বড় সবারই খুব পছন্দ, সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি। প্রথম আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ রান্না করার তেল। আপনারা যদি আরও বেশি করে বানিয়ে নিতে চান তাহলে আরও বেশি করে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিব, হাত দিয়ে ধরা যায় এরকম কুসুম গরম পানি নিতে হবে। এখানে আমার আরেকটু পানি লাগবে, আর সামান্য একটু পানি দিয়ে এখন ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, কিছুটা নরম করতে হবে। এরপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি আরেকটি পাত্রে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিচ্ছি, দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 চামচ দিয়েছি চাট মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে ভাবে মেখে নিব, এতে করে পেঁয়াজগুলো অনেকটা সফট নরম হয়ে যাবে। এরপর আমি এখানে 2টি ডিম নিয়েছি, ডিম 2টাকে ফেটে নিচ্ছি। এখন পেঁয়াজের সাথে এগুলোকে অ্যাড করে দিব, দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আর এইদিকে আমার ডোটা কিন্তু দেখুন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এটাকে আমি এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি 2টি মোগলাই পরোটা বানাবো, তাই আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি ডোটাকে গোল করে এখন রুটি বানিয়ে নিচ্ছি, আর রুটিটা কিন্তু একদম পাতলা হবে না আর একদম ভারীও হবে না, যেরকম আমরা বাসায় রুটি তৈরি করি তার থেকে কিন্তু অনেকটা বড় হবে। এটা দেখুন এটার পুরোটাটা কেমন হয়েছে, একদম পাতলাও না বা একেবারে মোটাও বানাইনি। এখন আমি চামচের সাহায্যে এইভাবে করে মাঝের অংশতে এভাবে করে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন চারিদিক দিয়ে আমি ভাঁজ দিয়ে দিব। আর সাইড যে ডিমের মিশ্রণটা আছে সেটা কিন্তু আমি সাইড দিয়ে একটু লাগিয়ে নিব, যেন ভিতরের অংশটা বের না হয়ে যায়। দেখুন ডিমের থেকে এভাবে করে নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু পানি দিয়েও এটাকে নর্মাল পানি দিয়েও কিন্তু এভাবে লাগিয়ে দিতে পারেন। তো এভাবে করে আমি মিশ্রণ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর মোগলাই পরোটা বানানো কিন্তু খুবই সহজ, যে কোনো সময় কিন্তু এখানে আমি 2টি ডিম ব্যবহার করেছি, চাইলে 1টি ডিম দিয়েও কিন্তু করে নিতে পারেন। এতে দেখুন সুন্দর করে আমি ভাজ দিয়ে দিচ্ছি, হয়ে গেল মোগলাই পরোটা। এখন আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে উপর দিয়ে ভাজা হয়ে গেছে, ভিতরে কাঁচা রয়ে যাবে। তো মিডিয়াম গরম অবস্থাটা ভেজে নিতে হবে, আর যে পাশে ভাজ দিয়েছি সেটা নিচে দিবেন, না হলে কিন্তু এটা খুলে যেতে পারে। তো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। যে কোনো সময় কিন্তু বিকেলে নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিন এটা বানিয়ে দিতে পারেন, খুবই হেলদি এবং খুবই মজাদার একটি নাস্তা, এটা সবারই খুব পছন্দ। দেখুন এটা আমি, এই তো আমার মোগলাই পরোটা ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। 2টি মোগলাই আমি এখানে বানিয়েছি, চাইলে আপনারা বেশি করে নিতে পারেন, বা এর চেয়ে ছোটো ছোটো করেও কিন্তু মিনি মোগলাই পরোটা বানানো যায়। এতো কেটে আমি ভিতরে পরিবেশন ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। পুরি বা মোগলাই পরোটা কিন্তু সামান্য একটু বিট লবণ দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়েন। এই তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।